আজকে খানাকুলের হেলান হেলান গার্লস স্কুলে একটা গ্যাস কাণ্ড ঘটে যায়। দুর্গন্ধ বা গ্যাসের কারণে শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দেয় এবং তার ফলে একটা বিরাট একটা কেওয়াস তৈরি হয়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং একেবারে তোলপাড় শুরু হয়ে যায় বলা যায়। বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হলো সারাদিন? দেখো, আজ দুপুরের দিকে খানাকুলের হেলান শারদামণি বালিকা বিদ্যালয়ে হঠাৎ করেই ছাত্রীরা অনুভব করে যে গ্যাস, কোনো একটি গ্যাস এসে তাদের নাকে লাগছে, তাদের নাক জ্বলছে, এরকমই তারা অনুভব করে। তারপরেই তারা যেটা বিষয় হচ্ছে আতঙ্ক হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হতে থাকে। তারা নিজেরা জানায়, দু চারজন ছাত্রী প্রথমে এই অনুভব করতে থাকে, তারা ম্যাডামদের, যারা শিক্ষিকা রয়েছেন তাদের বলে, কিন্তু তারা তেমন কিছু মনে করেনি। তারপর এই প্যানিক কিন্তু ছড়িয়ে পড়ে, একের পর এক ছাত্রী অসুস্থ হতে থাকে। এই ঘটনা কিন্তু ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে, অভিভাবকরা আসে এবং অভিভাবিকারাও আসে, এসে স্কুলের মধ্যে যেটা অভিযোগ উঠছে যে স্কুলের মধ্যে তখন নাকি তালা দিয়ে দেওয়া হয়েছিল যাতে করে কেউ না ঢুকতে পারে ভিতরে, এবং সেই কারণে কিন্তু তারা এই বিষয়ে রেগে যান এবং সেখান থেকে তাদের হাসপাতালে দক্ষিণ নারায়ণপুর যে কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে, অর্থাৎ দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল, সেখানে শতাধিক ছাত্রীকে আনানো হয় এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স করে আরামবাগ হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় তাদের পরিস্থিতি ঠিক করার জন্য। তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয় আরামবাগ হাসপাতালে এবং প্রায় 22 থেকে 24 জনকে নাকি আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এমনই খবর। এবং যেটা বিষয়, তারপর স্কুলের শিক্ষিকারা প্রায় 6 জন, তারা হেলান যে দক্ষিণ নারায়ণপুর স্কুলে, দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে তারা দেখতে যান। সেই দেখতে এলে পরিস্থিতি আরো সরগরম হয়ে ওঠে এবং সেখানে যেটা দেখা যায় যে ওই শিক্ষিকাদের দেখে অভিভাবক থেকে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন, যে তারা অভিযোগ তোলেন তারা নাকি স্থানীয় অভিভাবকদের ঢুকতে দেননি। এই ধরনের ঘটনায় তারা কি করে চাবি তালা দিয়ে রাখেন স্কুলের মধ্যে, সেই নিয়ে কিন্তু বিশাল অভিযোগ তারা তোলেন এবং বিরাট বিক্ষোভ ছড়ে এবং মানমুখী হয়ে ওঠে অভিভাবকরা। যদিও আরামবাগ থানার পুলিশ, আরামবাগ থানার আইসি পার্থসারথী হালদার, তিনিও ঘটনাস্থলে ছিলেন, তিনি তাদেরকে উদ্ধার করেছেন দেখা গেছে এবং পরিস্থিতি বিরাট একটা খবর মুখে সকলেই পড়ে একদম সেখান থেকে। যেটা বিষয়, সেখানে তারপর ওই শিক্ষিকাদের উদ্ধার করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আরামবাগ হাসপাতালেও দেখা যাচ্ছে যে আরামবাগ হাসপাতালে আরামবাগের ব্লক সভাপতি অর্থাৎ চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, তিনি পরিস্থিতির খবর পেয়ে তিনি নিজে আরামবাগ হাসপাতালে যান। আরামবাগ হাসপাতালে গিয়ে পৌঁছান SDPO, তিনিও যান, খোঁজ খবর নেন এবং এই আজকের পরিস্থিতি এবং সারাদিনে একদম তোলপাড় কাণ্ড হয়ে ওঠে এই গ্যাস কাণ্ডে। একেবারে হেলান গার্লসের স্কুলের যে গ্যাস লিক বলে ওটাকে বলছেন, কিন্তু লিক নয়, কারণ একটা দুর্গন্ধ কোথাও একটা এসেছে বাইরে থেকে এমনটাই মনে করা হচ্ছে, যদিও পরিষ্কার নয় যে সোর্সটা কি অ্যাকচুয়ালি। অনেকে বলছেন যে প্যানিক হয়েছে, প্যানিকের ফলে এই ঘটনা এই রকম একটা পর্যায়ে পৌঁছে গেছে, ছাত্রীরা তারা অসুস্থতা অনুভব করে এবং তারপরেই তাদের সুস্থ করার জন্য নানানভাবে ব্যবস্থা নেওয়া হয়, অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে এই হাসপাতাল, দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল, আরামবাগ হাসপাতাল, বিভিন্ন জায়গাতে পরিস্থিতি বুঝে স্থানান্তরিত করে সেবা শুশ্রূষা করা হয়েছে, তবে এখনো বড় বিপদের কোনো খবর নেই। দেখো, এই কাণ্ডে এই ঘটনার ঘটার পর কিন্তু আরামবাগের অর্থাৎ আরামটি ওয়ানের প্রধান তথা তৃণমূল নেতা সৌরভ হোসেন, তিনি কিন্তু সরব হয়েছেন এবং তার দাবি যে পূর্ণাঙ্গ তদন্ত করে এই যে ঘটনা ঘটার পিছনে কি কারণ এবং কারণ নিয়ে এখনো যদিও ধোঁয়াশা রয়েছে, তো এটা কি কারণ সেই নিয়ে ADI কে অতিসত্বর পূর্ণাঙ্গ তদন্ত করে ওই যে শিক্ষিকা রয়েছেন অর্থাৎ হেডমিস্ট্রেস রয়েছেন তার শাস্তির দাবিও তিনি তুলেছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। অসুস্থ হয়েছে।
প্রায় 130 জন। কি হয়েছিল ঘটনা? ঘটনা তো এখনো আমরা ফিল্ডে যাইনি, এখনো ওখানে উচ্চ মাধ্যমিক স্কুলে হলে জানতাম যে ল্যাবরেটরি গ্যাস, এখানে তো হেডমিস্ট্রেসের সম্পূর্ণ নেগলিজেন্সিতে এই ঘটনাটা ঘটেছে। ওর আরো সতর্কতা হওয়া, সতর্কতা অবলম্বন করা হওয়া দরকার ছিল। মানে একজন দুজন তিনজন ছাত্র যখন ফিল করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন তো গার্জেনরা বলেওছে তোকে ছুটি দিয়ে দেওয়া হোক, তখন কিন্তু নিজে গোয়াত্তমি করে ছুটিটা দেয়নি। কী হচ্ছে দেখছি, কী হচ্ছে দেখছি করতে করতে 100 টপকে প্রায় 150 জন ছাত্রী এরকম অসুস্থ, মানে মারাত্মক। এটা বড়, অনেক বড় ঘটনা হতে পারত, ওর শাস্তি হওয়া উচিত ওই হেডমিস্ট্রেসের। এইরকম ধরনের ঘটনা আমরা এক্সপেক্ট করি না। এটা যেখানে বাচ্চাদের স্কুল, মেয়ে ছেলেদের স্কুল, বলুন না কতটা সতর্কতা মূলক এ হওয়া দরকার ছিল। সেখানে হেডমিস্ট্রেসের এই ধরনের কী করে ঘটনা ঘটলো, আর আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, তদন্ত উদ্ঘাটিত ওর এবং এডিআই এর কাছে আমরা দাবি করছি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অনেকবার অনুরোধ করেছে এই ধরনের ওই হেলান গার্লসে ম্যানেজিং কমিটির সঙ্গে গার্জেনদের সঙ্গে খুব রূঢ় আচরণ করেন হেডমিস্ট্রেস, এটা এডিআর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেন তদন্ত করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যেন উনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন না। এটা যদি আরও বড় কিছু ঘটতো, যদি কিছু ছেলে মারা যেত কী হতো, গার্জেনদের কাছে কী কৈফিয়ত দিতাম আমরা বলুন। একটু আগে থেকেই আমরা ব্যবসায়ী, পাশাপাশি ব্যবসায়ী, আমরা যখন ছুটে যাই দেখি একটা একটা করে অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেই জোনাদা শেখকে তুলে নিয়ে গেছি কোলে করে, তারপরেতে সবাইকে আমরা বার করে দিই, প্রথমে তো বার করতে চাইছিল না, তারপরেতে সব আমরা যে সব স্কুলটাকে খালি করে দেওয়ার জন্য বলা হয়। সবাই স্কুল থেকে ছাত্রীদেরকে ফাঁকের দিকে বার করা হয়, মাঠ মাঠ থেকে ছুটি দিয়ে দিয়ে হেডমিস্ট্রেসে বলি, অনুরোধ করি যেন ছুটি দিয়ে দেন। উনি উনি ছুটি দিয়ে দিলে তারপর আমরা যারা অসুস্থ হয়েছে আস্তে আস্তে করে অ্যাম্বুলেন্সে করে এখানে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। ছাত্রীদের অবস্থা এখন কেমন? আজকে অবস্থা বলতে আমি জোনা 10-12 তুলেছি, তার মধ্যে দুজনের অবস্থা একটু খারাপের দিকেই ছিল। কি মনে করছেন কেন এটা হলো? এইটা আমি যতদূর মনে করি যে আমি প্রথমে গ্যাসটা পাই না, ভেতরে গ্যাসটা না, এটা বাইরে থেকে কোনো একটা গ্যাস আসতে পারে। যেসব এগুলো ছাত্রীগুলো হয়েছে সেগুলো হচ্ছে 9 আর 10 ক্লাসে গ্রামার আর কি পড়াতে শুরু করি, তারপর মেয়েরা বলে যে একটা দুর্গন্ধ আছে, দিদি কি পচা গন্ধ, টেকে যাচ্ছে না মেয়েরা, মানে বলছে বমি পাচ্ছে। তাহলে দাঁড়া দেখছি বলে আমি সঙ্গে সঙ্গে পড়াশোনা বন্ধ করে দিয়ে তারপর ওদেরকে বাইরে নিলাম, চল বাইরে চল, তাহলে ঠিক মানে হয়ে যাবে শরীরটা, কিসের গন্ধ। আমি যে কেউ কি তোমরা কোনো কিছু, যে আমি খুব ছোটো ছোটো মেয়েরা তো, হ্যাঁ দিয়ে ঠিক আছে তোমাদের যদি কারো অসুস্থ হয়ে পড়েছে এখন তারা নারায়ণগঞ্জ হসপিটালে, হ্যাঁ তো এখন হসপিটালে নেওয়া যাচ্ছে, তাদের সুস্থ কামনা করি। আর কতজন হচ্ছে এরকম তোমার মতো হচ্ছিল? অনেক মেয়ে। তারপর কি হলো? এখন কি সমস্যা হচ্ছে? কি নাম তোমার? কোন ক্লাসে?